আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সবার পরিচিত বিশিষ্ট মানুষ, শঙ্কর মন্ডলদা। তিনি এসএসসি ঠাকুরের সভাপতি ভিত্তিক প্রাক্তন অধ্যাপক কলকাতার থেকে, তিনি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। আমি তাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরুদাদা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাই দাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় সিপাহীদা, পূজনীয় বিঙ্কিদা, পূজনীয় অবিন্দা সহ ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক শুদ্ধ ডক্টর সূর্যপ্রসাদ সূর্যপদ পালদা উপস্থিত আছেন। শ্রী শ্রী ঠাকুর শুদ্ধ সূর্যপদদা উপস্থিত আছেন। শ্রী শ্রী ঠাকুরের উত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা প্রতি প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সকলকে প্রীতি পুনরা ও জয়গুরু জানাই। কামাখ্যাগুড়ি আয়োজিত এই সৎসঙ্গ, কামাখ্যাগুড়ি সৎসঙ্গ কেন্দ্র আয়োজিত এই আজকে এই যে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি প্রত্যেকের জন্য আমার সশুদ্ধ প্রণাম, শ্রদ্ধা আর পরমপিতার আটুল চরণে প্রার্থনা জানাই। তাদের তারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। সঙ্গে সঙ্গে এই যারা এই ব্যবস্থাটা করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি কৃতার্থ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। যাই হোক, একটু প্রসঙ্গ করতে আসি। গতকালই পূজনীয় বাবাইদার 54তম জন্মদিবস পালন হয়েছে। পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই অনুষ্ঠান হয়েছে, দেহত্বক অনুষ্ঠান সঞ্চালিত হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেহঘরে যান, ইষ্ট পরিবারের কাছে যান, মানে বাবাইদাকে দেখেছেন, আচার্যদেবের সঙ্গ করেন, বাবাইদার সঙ্গ করেন, বাবাইদার ইনফ্লুয়েন্স বলুন, বাবাইদার পরামর্শ বলুন, বাবাইদাকে নিয়ে তাদের বিভিন্ন রকমের অনেকেরই অনেক অনেক অনুভূতি আছে। বাবাইদাকে দেখলে ঠাকুরকে, আমরা এখানে যারা আছি অনেকেই ঠাকুরকে দেখিনি, আমি দেখেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল কথা বলার, যাই হোক সেটা অন্য জিনিস, অনেকেই দেখেনি। আবার অনেকে যাদের বয়স 25-25 বা তার কম, তারা শিশি বরদাকেও দেখেনি, কিন্তু তারা দেখছেন আচার্যদেব শিশি দাদাকে, তারা দেখছেন যিনি বাবাইদাকে, অবিন্দাকে, ইষ্ট পরিবারে ঠাকুর এদের মধ্যে লীলা করছেন, আর তাঁদের ঠাকুরের রূপ এদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তাই একটা বাইবেল একটা কথা ছিল, ব্লেসেড আর দোজ হু হ্যাভ সিন হিম অ্যান্ড বিলিভড হিম, বাট মোর ব্লেসেড আর দোজ হু হ্যাভ নট সিন হিম বাট বিলিভড হিম, যারা তাকে দেখেনি অথচ বিশ্বাস করেছে তারা আরো বেশি ভাগ্যবান, কারণ তারা দেখছেন যাকে, তার মধ্যে দিয়েই তাকে দেখতে পাচ্ছেন, তারা আরো বেশি ভগবান, তারা বিশ্বাস করে তাকে। আমরা পূজনীয় বাবাইদার মধ্যেও, আচার্যদেবের মধ্যে এই ঠাকুরকেই দেখি, সেই কথা, সেই রূপ। ঠাকুরকে দেখলে দেখে আসি মৃত্যু না, যারা তার সেবা করেছেন তাদের কাছেও শুনেছি 40-45-50 বছর ধরে সেবা করছেন, প্রত্যেক দিনই মনে হয় তিনি নতুন, তাকে দেখে যেন আশ মেটে না। কেন কি দেখে তাদের? জেসাস ক্রাইস্টের কথা বলছিলাম, জেসাস ক্রাইস্টের একজন ভক্ত ছিলেন সেন্ট জনস, জেসাস ক্রাইস্টের মুখের দিকে তাকিয়ে থাকতো, সেও কোনো কথা বলতো না, তাকে জিজ্ঞেস করতো তুমি কি দেখো, সে বলতো আই সি লাভ, লাভ, লাভ অনলি, আমি ভালোবাসা দেখি। ঠাকুরকে বলা হতো এম্বডিমেন্ট অফ লাভ, ভালোবাসার মুক্ত প্রতীক, এই জন্য নিত্য নতুন তাকে মনে হতো। বাবাইদাকে দেখলে, আচার্যদেব দাদাকে দেখলেও কিন্তু নিত্যদিনই এই রকমই মনে হয়, ঘন্টার পর ঘন্টা কাছে বসে থাকলো যেন মনে হলো এখনো আমার স্বাদ মিললো না, এত এখনো যেন অপূরণ রয়ে গেল, এই রকম তার আকর্ষণ। যে তাকে দেখেছে সেই কিন্তু মোহিত হয়েছে। আমি সৎসঙ্গই নয় তাদের মুখে শুনেছি, যারা একবার বাবাইদাকে দেখার জন্যই শুধু শুনেছি নাকি তোমাদের বাবাইদা খুব সুপুরুষ চেহারার মানুষ, কিরকম দেখতে হবে, অনেক মায়েরা অনেক দাদারা তাদেরও তারাও বলেছেন হ্যাঁ সত্যি এক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস। তাই এইরকম ছিল তার
তার এই ভালোবাসার টানে কিন্তু মানুষ যায়। আমরা পূজনীয় বাবাইদার এটা কথা না বললে হয় না। আজকে ভাব এই কথা অনেক কথা তো আমরা শুনি, ঠাকুরের কথাও শুনেছি, বলছি প্রসঙ্গক্রমে ঠাকুর আচার্যদের সবার কথাই আসবে। তো এটা কিরকম লোক, খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা, না করে পাওয়া তার ডিকশনারিতে নেই। তিনি দেখবেন আমাদের যখন অনেক জায়গাতে ইষ্ট প্রসঙ্গ করেছেন করেন, তিনি ওই অনেক একটা পেন দিচ্ছেন, বলেন মা এই ছেলের পরীক্ষার জন্য এই পেনটা ছুঁয়ে দিন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা অনেকে বলেন। বাবাজিদের নিজে বলেছেন যে তা যদি হতো, পেনটা ছুঁয়ে দিলে যদি হয়ে যেত, তাহলে বাবাই চক্রবর্তী ছেলেদেরকে পড়ে পাস করতে হতো না, তার আমি পেন ছুঁয়ে দিলে তারাও লিখে চলে আসতে পারতো। তো এইরকম তার ছিল প্র্যাকটিক্যাল। আজকেই যে শ্রী শ্রী ঠাকুর বলতেন ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র, এইভাবে তো বেদ দিয়েছে, আগে ব্যক্তি ঠিক হবে, দম্পতি ঠিক হবে, তারপর গৃহ। এই গৃহগুলো যদি ঠিক না হয় তাহলে কিন্তু যতই আমি করি না কেন আমার কিছু ফলপ্রসূ হবে না। আমার উত্তরসূরিদেরকে যদি আমি ঠিক ঠিক পথে চালিত করে না চলি তাহলে আর তার যা তার সমস্যাটা কিন্তু আমাকে ভোগ করতে হবে। আর ঘর ঘর কি, এই একটা হিন্দি সিনেমা ঘর ঘর কি কাহানি, এই ঠিক এটাই কিন্তু ঘর ঘর কি কাহানি। সব বাড়িতে কিন্তু দেখবেন ছেলে মেয়েরা কথা শুনে না, স্ত্রী উচ্ছৃঙ্খল, অমুক বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কিন্তু আছে, সৎসঙ্গী পরিবারও আছে। এর বড় কারণ হচ্ছে আমরা একসঙ্গে বসে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে যেরকমের দরকার আগে নিজেদের মধ্যে কথা বলা, এই কথা বলাটাই কিন্তু হয় না। বাবাইরা কিন্তু এই জিনিসটা বললেন যে মানুষের আজকে মানুষ যারা আমরা বাইরে কাজ করি, অফিসে কাজ করেন, যারা আমি রিটায়ার বা যারা বাস কাজ করেন, বাইরে বিভিন্ন রকম সংঘাতে তাদের একটা টেনশন তৈরি, বাড়িতে যখন ফিরে আসে তারা এক্সপেক্ট করে বাড়িতে কিন্তু একটা স্নেহের প্রলাপ, স্ত্রী ছেলে মেয়ে এদের কাছ থেকে একটা ভালোবাসা স্পর্শ পেয়ে কিন্তু ওই টেনশনটা অনেকখানি চলে যায়। তা এইটা কিন্তু আজকে অভাব। বাবাজা কিন্তু এই ঘরগুলোকে ঠিক বাড়িগুলোকে ঠিক ঠিক করতে বললেন। কি বললেন, নিজের মধ্যে খাওয়া দাওয়া রোজ অন্তত রাত্রিবেলা যেন একসাথে বসে, দিনের বেলা কে কখন বেরিয়ে যায়, রাত্রিবেলা একসাথে খেতে বসা, প্রাণ খুলে গল্প করা, হাতে এটাও শুকিয়ে যাচ্ছে ভাত, যে যে খাবারটা খেয়েছেন সব শুকিয়ে যাচ্ছে, যাক ওই একটু গল্প করে চলুন, আর অন্তত একদিন সকালে সবাই মিলে প্রার্থনাটা করুন, সব মিলে দেখুন ঘরের পরিবর্তন কিরকম হয়ে যায়। এই করতে করতে কিন্তু গৃহের মধ্যে একটা শান্তি ফিরে আসে, আর এটাই কিন্তু তিনি পড়িয়ে দেখিয়েছেন। তার বাড়ি দেখলে তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক, আমরা আমাদের আমরা কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু এই যে কালচারটাকে ঠিক করাতে পারিনি, প্রার্থনা করা, নাম ধ্যান করা, বাণী পাঠ করা। আর একটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় দেখবেন একটু আমাদের মতের অমিল হয়ে গেলেই কিন্তু আমরা খুব রিয়্যাক্ট করে বসি, আমরা রেসপন্ড করি না। বাইদা কথা বলেছেন রিয়াক্ট আর রেসপন্ড, রিয়াক্টটা কি আর রেসপন্ডটাই কি। একটা গল্প করেছিলাম, বিদেশি গল্প, একজন স্ত্রী তার একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে, সেই রেস্টুরেন্টে একটা আরশোলা এসে ওই মাটির গায়ে বসে, মেয়ের একটু আরশোলা দেখলে ভয় চিৎকার করে ওঠে, করে ছুটে পড়ে এরম, মেয়েটি সেই মাটি একটু সিন করে বসলেন, জলের গ্লাসটা ফেলে ভেঙে ফেললেন, ইত্যাদি ইত্যাদি চিৎকার করে কোথায় নিয়ে এসছে যেমন করে আর কি, এটা হলো রিয়্যাক্ট করলেন। একটু পরে ওয়েটার এলো, ওয়েটার এসে কাঁচ কাঁচগুলো গুড়িয়ে দিল, গ্লাসটা ভেঙে গেছে তো জলের গ্লাস ফেলে দিয়েছে, ভেঙে গেছে কাঁচের টুকরো টুকরো গুলো টেবিলটা পরিষ্কার করে দিয়ে আবার নতুন জলের গ্লাস দিলে, দেওয়ার পরে ইনি কিন্তু রেসপন্ড করলেন। এই যে রেসপন্ড করা, বাবাইরা কিন্তু রেসপন্ড করতে পারবে, রিয়্যাক্ট করা না। আমরা যদি রেসপন্ড করতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যা থাকে না। আমি একটা ছোট একটা উদাহরণ দিয়েই বললাম, যাই হোক রেসপন্ড করতে গেলেও কিন্তু আমরা আমাদের আমরা যদি অল্টারনেট গুলো জানি তবেই কিন্তু ঠিক ঠিক ভাবে রেসপন্ড করতে পারি, তাই না কি। বাবাজা জানেন, ঠাকুর জানতেন, আচার্যদেব জানেন একে এইভাবে হচ্ছে না। ঠাকুর দেখেছেন কালীষষ্ঠী মার ছেলে সে বাড়ির চা ঘরের চাবি টাবি দিয়ে এসে সবাইকে পায়খানা টায়খানা যেতে পারছে না, কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে চাবি নিয়ে ঘুরছে পকেটে করে, কাউকে করতে দেবে না, ওদেরকে জব্দ করবো। কালীষষ্ঠী মা ঠাকুরের কাছে সে নিবেদন করলেন, কালী ঠাকুর করলেন কিছু বলছেন না, চুপচাপ করে জানো যার সমস্যা তিনি বুঝবেন। কিছুক্ষণ পরে সেই সুরেশ কালী কালীষষ্ঠী মার ছেলে এসছে, এসে
বলে হ্যাঁ রে সুরেশ, তুই নাকি সবাইকে ঘরে চাবি দিয়ে এসেছিস, চাবি দিয়ে রেখে দিয়েছিস? বলে হ্যাঁ, ওদের আমি মেরে এ করবো, মুক্ত যাত্রা করবো বলছে। কিছু আর বললেন না ঠাকুর। কিছুক্ষণ পরে ঠাকুর বললো, ওই দেখ সুরেশ, ওই যে জ্যোতি আশ্রমের কাছে গাছের দেখ তো চেরি ফল হয়েছে, ওগুলো পেকেছে, মিষ্টি হয়েছে কিনা। লম্বা লম্বা পা ফেলে ছুঁড়লেন, ছুঁড়ে গিয়ে সেই চেরি ফল খেয়েছে একটা ছিটকগ্রস্ত ছেলে। সে কিছু এসেই তার মায়ের পাশে মানে কালীষষ্ঠী ওখানেই বসেছিলেন, তার দিকে ছুঁড়ে দিলে, এই নে তোর চাবি। কি করলেন এই অল্টারনেটটা তার জানা, এই জন্য কিন্তু মানুষকে ঠিক করতে পারায়। আমরা অল্টারনেট জানি না রিয়াক্ট করার, ও হয়তো কেউ রিয়াক্ট করে বকে দেয়, এইসব করি কেন করেছিস, কি জন্য করেছিস, ইত্যাদি ইত্যাদি কথা বলি। অভিজিৎ দে ভাই, অভিজিৎ দে ভাই, আপনি এটাকে অফ করুন। অভিজিৎ দে ভাই, আপনি মিউট করুন সাউন্ডটা। আপনার আমরা এই রিয়াক্ট করতে, এই বাবাইদা কিন্তু তার সামনেই কতজন, একটি মা তার ছেলেকে নিয়ে এসছে কথাবার্তা হয় না, একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে, একটা সে স্কুল যাচ্ছে না, একটা ক্লাস টেনে পড়া ছেলে, কি না কি করছে, মায়ের সাথে জোর করে মা নিয়ে এসছেন দেওঘরে, যদি কিছু হয় বাবাইদার কাছে নিবেদন করছে। তো মায়ের মায়ের সঙ্গে কথাই বলে না, মায়ের কাছে আসছেই না। যাই হোক, বাবাইদাকে কাছে একটু ভিড় কমতে তাকে কাছে ডাকলেন, দু একটা কথা বললেন, একটু পরেই ছেলেটা গিয়ে কাঁদতে আরম্ভ করলো, মাকে প্রণাম করলো। মায়ের কষ্টের কথাটা শুনে তিনি বলেছিলেন যে মা কিভাবে কষ্ট, সামান্য কথা। অল্টারনেট গুলো আমাদের, একজন স্বামী স্ত্রী এটা দেখা, স্বামী স্ত্রী দুজনেই উচ্চ শিক্ষিত, কিন্তু দুজনের মধ্যে এমন বনিবনা হচ্ছে না, ডিভোর্স সব, ডিভোর্সের আগে তারা এসছে বাবাইদার কাছে একটু প্রণাম করে যাবে, দুজনেই এসছেন আলাদা আলাদা হবে। বাবাইদাই মাটিকে ডাকলেন, ডেকে বললেন যে আপনি ওই দাদার গলা, আপনার স্বামীর গলার মাফলারটা ঠিক করে দিন, দিয়ে একটু প্রণাম করুন। তখন দাদা ওই মাটি তাই করলেন, করার পরে ওই ভদ্রলোক হাউ হাউ করে কেঁদে উঠলেন, যেটা স্বামী স্ত্রীর কাছ থেকে পাননি সেটা আজকে তিনি পেলেন এতদিন পরে, শ্রদ্ধা ভালোবাসা। কি জানেন তারা, এইভাবেই কিন্তু মানুষকে এই রিয়্যাক্ট, এই মানে অল্টারনেট জানেন বলেই কিন্তু আমরা এই এই সমস্যাগুলো তিনি সমাধান করে দেন ঠিক ঠিকভাবে। যাই হোক, আমাদের আমরা প্রবৃত্তি তাড়িত, তো সেই জন্য আমাদের এই সমস্যাগুলোতেও অনেক রকমের হয়, অনেক আমরা দায়িত্ব নিতেও কিন্তু ভয় পাই। ইষ্ট কাজে দেখবেন, বিশেষ করে উৎসব টুৎসব হয় যখন, আপনারা সকলেই এটা অভিজ্ঞতা আছে, আমি এটা করিনি, আমার দায়িত্ব নয়, ওর দায়িত্বে ছিল, বাবা কিন্তু এটা করতে বলেন, এটা বলেন দায়িত্ব নিতে শেখা। একবার এই প্রসঙ্গে তিনি গল্প করেছিলেন, আপনি ঘাটালের তত ব্রজ গুরুদার কথা জানেন আপনারা, ব্রজ গুরুদা ঠাকুরের প্রতিনিধি, তিনি যখন বড়দা ছিলেন একদিন নাট মণ্ডপে একজন কেউ বাচ্চা কেউ বাতকর্ম করেছিল, গন্ধ ছাড়ছে, বড়দা জিজ্ঞেস করলেন কে করেছিস রে, কেউ উত্তর দিচ্ছে না। তখন বড়দা ব্রজদার দিকে তাকে বলে, এই ব্রজ তুই ব্রজ করেছিস, আগে না আমি করিনি, আগে না আমি করিনি, এসব কথা বলছেন। যাই হোক, পরে ব্রজদাকে বা শেষে বড়দা বললেন, তুই যদি তখন হ্যাঁ বলতিস তাতে কি তোর এ কমে যেত, আমি জানি তুই করিসনি, দায়িত্ব নিতে হয়, একটা কিছু হয়েছে দায়ী, এরপরে কিন্তু যখন কিছু হয়েছে বুঝতে আগে বলতেন আগে আমি করব, তিনি নিজে আগ বাড়িয়ে এসে বলতেন এই দায়িত্ব নেয়া। বাবাইদাও কিন্তু এইভাবে বলতেন দায়িত্ব নেয়ার ব্যাপারটা, আমরা নিজেরা দায়িত্ব এড়িয়ে যাই। আমাদের ওখানেতে বেহালাতে একটা উৎসবের ব্যাপারেতে অনেক দিন ধরে অনেক রকমের সমস্যা, বারবার তাঁরা বলছেন, আচার্যদেব বলছেন, বাবাইদা বলছেন, কিন্তু কিছুতেই এখানে সাতটা আটটা উৎসব হয়, সাতটা আটটা উৎসব, সবাই ছোট ছোট কেন্দ্র, কারণ তারা কালেকশন ফালেকশন করেন এবং সেই টাকাতে নাকি পরের দিকে তাদের কেন্দ্রের অনেক খরচ খরচা মেটানো হয় ইত্যাদি ইত্যাদি অনেক বলেন তারা। যাই হোক, কিন্তু এটা দেখতে খারাপ লাগে, কিন্তু ওনারা বারবার বলছেন কিছুতেই হচ্ছে না। গত বছর মানে গত দু বছর আগে যে ঠাকুরের উৎসবটা হয়েছিল মানে 2019 সালে, 2021 তো হচ্ছে না, 19 সালে যে উৎসব হয়েছে তাতে লাস্ট যে উৎসবটা হয়েছে তাতে আমরা কয়েকজন গিয়ে বাবাইদাকে বললাম, যিনি এদিকে ইন্টারনাল মিটিং ফিটিং অনেক হয়েছে, কিন্তু যারা এইসবের বিরুদ্ধে তারা এমন এমন লোককে দিয়ে বক্তব্য তোলার জন্য বলতেন যাতে এটা নেগেট হয়ে যায়, সবার মত নেই ইত্যাদি, তাদেরকে তুলতেন সেইভাবে। এবার এসে বলা হলো যিনি সব থেকে বেশি গেছিলেন তিনিও এসছেন, দেওঘর একটা কনফারেন্স ছিল সেই সময়তে সবাই আছে, আমরা কয়েকজন মিলে গেলাম, ওনা যিনি বেশি বিরুদ্ধে তাকেও নিয়ে যাওয়া হলো, তিনি মাঝপথ থেকে বললো আমি একটু দাদাকে প্রণাম করে আসি, চলে গেলেন ওখানে। বাবাইদাকে বললাম, বাবাইদা বললেন যে যিনি চলে গেছেন ওকেই তিনি উৎসবের প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে বললেন যে আপনারা করুন, পাশে
আমাদের ঝন্টুদা ছিলেন, ঝন্টুদাকে পাঠিয়ে দিলেন দাদার কাছে, কারণ উনি গিয়ে ওই ভদ্রলোক যিনি, তিনি আবার আলাদা করে দাদার কাছ থেকে উৎসবের পারমিশন নিয়ে নিতে পারেন, এইটা ছিল কারণ। সত্যিই তাই, তিনি গিয়ে বসেছে, প্রণাম করে বসেছেন, ঝন্টুদার সঙ্গে সঙ্গে চলে গেছে। গিয়ে বলছেন, আরে আপনি যে এখানে বসে আছেন, আপনাকে প্রেসিডেন্ট করে ওখানে বাবাই দাস একটা উৎসব করতে চাইছেন, আপনি এখানে বসে আছেন, কিরকম অ্যাডমিনিস্ট্রেটর দেখুন বাবাই দাস, পুরো জিনিসটাকে কি হলো, উনি আর দাদার কাছে নিবেদন করতে পারেন না, দাদা নিজে বলো বাবাই করে দিয়েছে নাকি, ঠিক আছে খুব ভালো খুব ভালো, আপনি যান আপনি চলে যান, আপনি গিয়ে এসো। তার আর পারমিশন নেওয়া হলো না, তিনি এইভাবে পারমিশন নিয়ে নিতেন আলাদা উৎসব করার জন্য। যাই হোক, হয়ে তো গেল, অনেক 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 খুশি থাকলো, কিন্তু বাবাই অনেক জায়গাতে এইটা নামও করেছেন যে আমরা অনেক এইভাবে করতে পেরেছি, এই অনেক জায়গাতেই এটা হয়েছিল। তা এই ইষ্ট প্রসঙ্গ করার ব্যাপারেতে এই যে এইরকম যে ঘটনাগুলো অনেক জিনিস, তিনি অনেকের আছেন, ইংরেজিতে একটা কথা আছে থিঙ্কিং অ্যাহেড অফ টাইম, বাবাই হচ্ছে সময়ের অনেক আগে চিন্তা করে নেন কি হতে পারে। তিনি যখন এই নতুন আনন্দবাজার ভবনটা তৈরি হয়, তিনি একদিন ষোড়শী ভবনে হয়ে গেল, ষোড়শী ভবনে তিনি কলকাতায় আছেন, আমার কাছে থাকার সৌভাগ্য হয়েছিল, কয়েকজন মাত্র বসে গল্প করছেন যে আমার নাতি অর্থাৎ আবার বলে ভেঙে বললে অভিনের ছেলে যখন আমার মতো বয়স হবে তখনও এই আনন্দবাজারের পুরো তলা সব তলাগুলোতে ফুল ভর্তি একসাথে বসার মতো লোক হবে কিনা সন্দেহ আছে, মানে না হওয়ার সম্ভাবনা বেশি, মানে আমার এত একটা বড় জিনিস করে দিয়ে যাচ্ছে। দেখো জলের সমস্যা আপনার দেখলেন, তাহলে কিভাবে জল সমস্যাটাকে সমাধান করিয়ে জল শক্তি মন্ত্রক থেকে তো পুরস্কারও পেলেন, পুরস্কারও পাবে, পুরস্কারটা বড় নয়, তিনি এই অ্যাহেড অফ টাইম, আমি যেটা বলতে চাইছি অনেক আগে যে যারা অ্যাডমিনিস্ট্রেটর, কত লোকের সাথে কতভাবে কিভাবে দিনের পর দিন তিনি কথা বলছেন এবং লোককে কিন্তু এই ঠিক ঘুরিয়ে ইষ্ট পথে চালান, ইষ্ট কাজটাকে ঠিক ঠিক ভাবে করে দিয়ে কত লোকের কত সমস্যা তিনি মিটিয়ে দিয়ে সেখানেতে কিন্তু কি করে দিচ্ছেন। এই জন্যই তাকে আমাদের সমাধানের জন্য আমরা অনেক, আমাকে একটা ইন্টারন্যাশনাল সেমিনারে তিনি পাঠিয়েছিলেন, এটা বলতে চাইছিলাম আমার জীবনের ঘটনা, তা গুয়াহাটিতে হয়েছিল তারই তত্ত্বাবধানে, তারা ঠিক করে ফেলেছেন লোকজন সব সেমিনারটা ইকোনমিক্সের উপরে, যারা ব্যবস্থাপক তারা বিভিন্ন সব লোকের নাম টাম ঠিক করে নিয়ে এসছেন দাদার কাছে, দাদা বলেছেন বাবাইদাকে দেখাতে, বাবাইদা দেখে টিকে বলা দেখা টাকার পর তিনি বলেন আচ্ছা ওর নামটা তো দেখছি না, আমার আমার বলে ওর নামটা তো দেখছি না, আপনারা ওকে বলেননি, বলে আগে না বুঝতে, বলে আমি তো ওর লেখা টেখা পড়েছি, যেটা বলেছিলেন তিনি সেটাই বলছি, লেখাটা পড়েছি একে ভালো, ওকে বলেননি কেন, ওকে বলুন। যাই হোক, দাদার কাছ থেকে নিবেদন করে দাদার কাছে আশীর্বাদ নিয়ে আমি আমি কিন্তু এখানে ওখানে নেই পিকচার, আমি কলকাতায় আছি, আমাকে সঞ্জিতা ফোন করলেন যে এইসব সেমিনারে বলতে হবে, সেমিনার হলো এবং সেমিনার শুরু হলো, যাওয়ার আগেতে আমি তখন দাদার কাছে আশীর্বাদ নিতে যাই, সব তো একসাথে বসে কথা বলছেন, বাবাইদা বললেন যে সেমিনারে যে যাই বল এ করুক আপনাকেই কিন্তু লোকে বেশি প্রশ্ন করবে, আপনি কিন্তু প্রস্তুত হয়ে যাবেন, আর আচার্যদেব যেটা করলেন সেটা আমার আরো আরো বেশি অবাক, তিনি একটা বালিশের তলা থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করে আমার হাতে দিয়ে বললেন যে তুমি যা করেছো করেছো, আমাকে তার আগেতে একটা সিনপসিস পাঠাতে হয়েছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি, তুমি যা তৈরি করেছো করেছো, তোমার এই প্রেজেন্টেশনের মধ্যে কয়েক এই 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 পয়েন্টগুলো ঢুকিয়ে নিই, দেখুন আমি যে যাব সেটা তিনি জানতেন, আচার্যদেব জানতেন, আমি কিন্তু বলেও যাইনি কিছুই না, হঠাৎ করে চলে গেছি এতে যাওয়ার আগেতে আশীর্বাদ নেওয়ার জন্য। আর দাদা বাবাইরা যে বললেন যে আপনাকে প্রশ্ন করবে, সেখানে আমি গিয়ে দেখলাম যে তাই হলো, মডারেটার অন্যকে যা প্রশ্নগুলো ছিল সেগুলো আমার হাতে দিয়ে বলেছিলেন যে আপনি এগুলোর উত্তর জানেন, আপনি উত্তরগুলো দিন, এবং আমার সময়টাকেও তিনি বাড়িয়ে দিয়েছিলেন, অন্য সেশনে যেখানে ছিল ফার্স্ট সেশনে মেন সেশনটার মধ্যেই আমাকে দেওয়া হয়, আচার্যদেব সেখানে ফোন করে জিজ্ঞেসও পর্যন্ত করেছিলেন ওখানকার কর্মকর্তাদের অন্য দু একটা কথার পর যে আমি কেমন বলেছি। যাই হোক, ফিরে আসি যখন, তার একটা মেমেন্টও দিয়েছিলেন, আমি যখন ফিরে এসে দাদাকে নাট মণ্ডপে ঢুকছি প্রণাম করছি, তিনি বললেন আমি খবর পাইছি তোমার আর ওই ডেল পে বলে একজন কানাডার অর্থনীতিবিদ ছিলেন, তারই তাদেরই এটাই খুব ভালো, এই দুজনেরই তো ভালো হয়েছে, আর সব এলে গেলে
কি বলবো, তারপরে বললেন মেমেন্টোটা দেখার পর এটা বাবাইকে দেখাবে। ওকে হ্যাঁ, দেখুন তারা কিভাবে অ্যাহেড অফ টাইমে যে চিন্তা করা এটা কিরকম করে হয়। বাবাইদার কাছে দেখবেন প্রচুর লোক, প্রচুর লোক নিবেদন করেন, প্রচুর লোক নিবেদন করেন। একবার ইউকে থেকে একজন প্রিন্সিপাল এসছে, প্রিন্সিপাল এসে দেখছেন যে দুদিক দিয়ে আপনারা অনেকেই দেখেছেন, এদিক থেকে একজন বলছেন, ওদিক থেকে একজন বলছেন, আর ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বাবাইদা উত্তর দিয়ে দিচ্ছে। ইউকের কলেজে একটি প্রিন্সিপাল এসেছিলেন, তিনি এটা দূর থেকে লক্ষ্য করলেন এবং লোকের দেখে তারা একটু দেখলেন যে খুব কুইকলি উত্তর দিচ্ছে এবং লোকে খুব স্যাটিসফাইড, মুখ চোখ দেখে মনে হচ্ছে যে এরা সমাধান ঠিক ঠিক পেয়েছে। শেষ হয়ে যাওয়ার পর শেষের দিকে একদম ফাঁকা হয়ে গেছে, তখন সেই কলেজের প্রিন্সিপাল বাবাজাকে জিজ্ঞেস করলেন যে এটা কি করে সম্ভব, আপনি এরকম ফ্র্যাকশন অফ এ সেকেন্ড উত্তর দিয়ে দিচ্ছেন এইরকম প্রশ্ন, এত লোক আর আপনি এরকম উত্তর দিয়ে দিচ্ছেন, দেখে তো মনে হচ্ছে লোকে খুব খুশি হয়েই যাচ্ছেন। বাবাইদা বললেন আমার, আমরা যাকে ঠাকুর বলি, শশী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনিও এইভাবেই করতেন। আমাদের আমার দাদু যিনি শ্রী বর্দা, তিনিও এইভাবে উত্তর দিয়ে দিতেন। আমার বাবা যাকে আমরা আচার্যদেব বলি, তিনিও এইভাবে উত্তর দেন, আমিও এইভাবে উত্তর দিয়ে ফেলি। এটা আমাদের সত্তাগত, এটা আমার, তারপর বলে এটা আমাদের সত্তাগত। কতখানি অন্তর্দৃষ্টি বহির্দৃষ্টি না থাকলে এইরকম কথা বলা যায়, তিনি করতে পারেন। দাদাকে আচার্যদেবের কাছে একজন জিজ্ঞেস করছেন যে ঠাকুর তো বলেছিলেন আমি যা বড় ফোকাও তাই, আবার তাহলে ঠাকুর আর বড় ফোকার মধ্যে, কিন্তু তাহলে আপনি কে আর বাবাইদাই কে, বাবাইদাই কে? দাদা বললেন, আচার্যদেব বললেন, ঠাকুর যেখান থেকে এসেছিলেন আমিও সেখান থেকে এসেছি, আমার বাবাও সেখান থেকে এসেছিলেন, আমিও সেখান থেকে এসেছি, বাবাইও সেখান থেকে এসেছি। এখন কি রকম একজন ভদ্রমহিলা এসেছেন আমেরিকা থেকে, ক্যালিফোর্নিয়ার ওখানে, তিনি বাবাইদার কাছে নিবেদন করলেন, জ্যোতিষ বলেছে তার মাত্র আর 2 বছর আয়ু আছে, তিনি 34 বছর বয়স, তার কলেজে পড়ান, তার মাত্র আর 2 বছর বয়স, 2 বছর আয়ু আছে। তখন বাবাইদা শুনে বললেন যে জ্যোতিষ জ্যোতিষের মতো বলেছে আপনি ঠাকুরের দর্শনে চলুন, জ্যোতিষ জ্যোতিষের দর্শন নিয়ে বলেছে আপনি ঠাকুরের দর্শনে চলুন। কথাটা ভদ্রমহিলার মনঃপূত হয়তো হয়নি, ভেবেছিলেন তিনি রক্ষা কবচ হিসেবে কিছু বলবেন, কিছু দেবেন। যাই হোক, একটু বেলাতে যখন আচার্যদেব বসেছেন, ওই ভদ্রমহিলা আবার গেছেন সেখানে, সেখানে গিয়ে নিবেদন করেছেন আচার্যদেব এটা ওই কথা, ও কথার পর কিভাবে কি হয় ক্যালিফোর্নিয়া, তো ওখানে কি শাকসবজি পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি সব জিজ্ঞেস করে টোরে, তারপর তিনি পিছনে বসেছেন, নিবেদন করেছিলেন, দাদা কোনো উত্তর দেননি, ওইসব কথাবার্তা বলছে। কিছুক্ষণ পরে বাবাইদা গেছেন, বাবাইদা যাওয়ার পর দাদা আচার্যদেবী বাবাইকে বল, বাবাইদাকে বলছেন যে এরকম একজন এসেছিলেন ক্যালিফোর্নিয়া থেকে, তিনি এই এই কথা বলছেন বলেছিলেন। তখন বাবাইদা পিছন দিকে ঘুরে দেখে আচার্যদেবকে বলছেন, ও তো আমার কাছে, উনি তো আমার কাছে সকালে গিয়েছিলেন, আমি ওকে এই বলেছি। তখন আচার্যদেব বললেন যে শুনুন মা, এই যার যে যার কাছে নিবেদন করেছিলেন এই বাবাই হচ্ছে জীবন্ত ভগবান, এ যা বলে তাই শুনে। এবার আমার নিজের একটা আর একটা ঘটনা শোনা সামনে থেকে বসে, সেটা বলি। আমি ঠাকুরের 125তম যখন জন্মোৎসব চলছে, চারিদিকে বিভিন্নভাবে চলছে 25তম জন্মোৎসব চলছে, এক ভদ্রলোক এলেন, তখন হচ্ছে নববর্ষ, ইংরেজি নববর্ষে যে কনফারেন্সটা হয়েছিল সেই সময়তে, তার মানে তার আগেতেই উৎসব আরম্ভ হয়েছে অনেক জায়গায়, তারপরে জানুয়ারি মাসে উৎসব আছে, যে 1 জানুয়ারি কনফারেন্সের পর একটু ফাঁকা, দাদার কাছে আমি এসেছি পবিত্রদারা যেখানে পিকদানি ধরে, আমি তার পিছনে বসেছি, আর এক ভদ্রলোক এসে দাদাকে নিবেদন করলেন যে আমাদের ওখানে উৎসব, আপনি যদি দয়া করে যান। দাদা বললেন আমি তো কোথাও যাই না, আমাকে বলছো কেন? সৎসঙ্গের কয়েকজন পদাধিকারীর নাম বলে বললেন, ওকে বলেছো, ওকে বলেছো, ওকে বলেছো? সে ভদ্র বলে আগে না বলিনি, আবার একটু চুপ করে রইলেন, চুপ করে থাকার পরে বললেন বাবাইকে বলেছো? বললেন এখনো বলিনি, তবে বলবো। দাদা একটু চুপ করে থেকে বললেন বাবাইকে বলবে, বাবাই যা বলে তাই শুনবে এবং সেই মতো করবে। আবার একটু চুপ করে রইলেন,
একটু চুপ করে থাকি, খুব অল্পক্ষণ চুপ করে থেকে বলেন, এটাই যেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ এবং এইটাই শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ। একদম এই কথা আমার নিজের কানে শোনা, এটাই যেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ আর এইটাই শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ। তাহলে বুঝতে পারছেন ঠাকুরের নির্দেশ কি? তাকে নিয়ে চলা, বাবাইদাকে নিয়ে চলা, তিনি যেমন যেমন বলেন চেষ্টা করা তাতে প্রাণ করে। তিনি কিন্তু এখন কাণ্ডারী, আমাদের সৎসঙ্গের কাণ্ডারী তিনি, তিনি আমাদেরকে রক্ষা করছে। পিতা পুত্রের লীলা হয়, ঠাকুর বরদা হয়েছে, বরদা যখন ছিলেন বড় খোকার আমার মধ্যে কোনো তফাৎ নেই, ঠাকুর বলেইছেন বরদা সবসময় ঠাকুরের এ দেখতেন। বাবা দাদা আচার্য দেব, বর্তমান আচার্য দেব পিতৃদেবকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন এবং পিতৃদেবের সঙ্গে পিতৃদেবকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন। একবার ঘাটাল মন্দিরেই গোজোদার কথাই বলছি, গোজোদার ওখান দিয়ে হয়ে তিনি পুরী যাচ্ছেন, তখন গোজোদারা নিবেদন করলেন যে শিশি বরদাকে পিতৃদেবকে, যদি তিনি আরো এক দুটো দিন এখানে থেকে যান তাহলে এখানকার লোকেরা খুব আনন্দিত হবে, একটা অন্তত একটা দিন যদি থেকে যান। তখন শিশি বরদা বললেন, আমি তো এখন কিছু নিজে থেকে করি না, বাবু অর্থাৎ শিশি দাদার ডাক নাম, বাবু আমাকে চালায়, ও যেখানে যেমন করে নিয়ে যায় আমি সেইভাবে ওর মতো করে চলি। তারপরে বললেন, তোরাও ঠিক ওকে নিয়েই ওইভাবে চলবি। এখন দেখুন ওই জন্য বাবাইটা কত জায়গায়, দাদার যেই শরীর খারাপ হলো, মা কত বছর শরীর খারাপ হয়েছিল ইত্যাদি ইত্যাদি, সবসময় তো কিন্তু আচার্যদেব কিরম ভাবে সুখে থাকেন, কি করে শান্তি থাকেন, কিভাবে স্বস্তি দেওয়া যায়, কখনো পিতা হিসেবে তার কাছে আবেদ মানে আবদার করছেন, আবার মানে শিষ্য হিসেবে তার কাছে নিবেদন করছেন, এই তার এই আচার্য পরম্পরার যা চলছে, তিনি আমাদের এই পথ দেখিয়ে চলেছেন। আমরা আর আমি আর উজ্জ্বলিত করবো না, অনেক ছোটবেলার তার অনেক ঘটনা তার তিনি বলে দিতেন কিরকম করে এইসব, অনেক যাই হোক সেসব ঘটনা এখন অনেক অনেকে আপনারা অনেক কিছু শুনেছেন, অনেকে জানেনও। আপনারা সকলে ভালো থাকুন, পরমপিতার রাতুল চরণে প্রার্থনা এখানেই শেষ করছি। আমাদের প্রতি প্রত্যেকের জন্য আর এক প্রশ্ন মঙ্গল কামনা করি। জয় গুরু।